জেলা পরিষদ নির্বাচনকে ভোট বেচা কেনার খেলা বলছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তার মতে এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার মহাসংকট এবং ভোটারদের আস্থাহীনতার প্রতিফলন ঘটেছে। সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম জানিয়েছেন, 61 জেলা পরিষদের 27টিতে ক্ষমতাসীনদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়া দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশুভ বার্তা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। 17 অক্টোবর হতে যাচ্ছে 61 জেলার পরিষদ নির্বাচন। এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। কোথাও কোথাও স্বতন্ত্র প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের 27 প্রার্থী জিতে গেছেন বিনা ভোটেই। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এই 27 জন বিনা ভোটে চেয়ারম্যান হয়ে যাওয়ায় 44% জেলা পরিষদেই থাকছে না ভোটের আনুষ্ঠানিকতা, যা নির্বাচন ব্যবস্থাকে ঠেলে দিয়েছে আরও ধ্বংসের দিকে। এটা নির্বাচন না, এটা ভোট কেনা বেচার খেলা, এবং একই সাথে বিভিন্ন রকম প্রভাব প্রতিপত্তি। এটা তো কোনো নির্বাচন নয়। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে, জনগণের সম্মতি নিয়ে তারা দায়িত্ব গ্রহণ করে। তো এখানে তো কোনো নির্বাচন হয়নি, এটা অনেক কথাই আমরা বলতে পারি। ও, আমি আগে বলেছিলাম নির্বাচন আমাদের নির্বাসনে চলে গিয়েছে, কারণ মানুষের এতে আর কোনো আস্থা নেই। এখানে ওই দুই প্রার্থীর মধ্যে একটা সামাজিক একটা সমঝোতা, সেটা অনৈতিক সমঝোতাও হতে পারে, আমি বলছি না, কারণ আমাদের দেশে এটাও সম্ভব, মানে এরকম ইনফরমেশানও অনেক আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই আমাদের জন্য একটা অশুভ বিষয়। এখান থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে তো আমাদের অবশ্যই একটা পারস্পরিক সমঝোতার দরকার আছে। জেলা পরিষদে নির্বাচনী ব্যবস্থা একদলীয় ফাঁদে পড়েছে বলেও মন্তব্য বিশ্লেষকদের। আমার জবাবদিহিতা থাকে, আমি যখন ভোটারের মাধ্যমে নির্বাচিত হব তখন কিন্তু আমার একটা জবাবদিহিতা থাকে, এই জবাবদিহিতার জায়গা থেকে কিন্তু সরে আসতেছে, তখন সেই ইয়েটা থাকে না তার মধ্যে, সেই মানসিকতা থাকে না। তবে সবার জন্য যেটা প্রযোজ্য হবে আমি সেটা বলছি না, কারো কারোর জন্য এটা প্রযোজ্য হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থার করুণ অবস্থা, এবং আমরা যে একটা মহাসংকটের মধ্যে আছি, মানুষের ব্যাপক আস্থাহীনতা, মানুষের এই যে এ ব্যাপারে আগ্রহীনতা, এবং এই প্রতিষ্ঠানগুলো যে ধ্বংসপ্রায়, আমাদের নির্বাচনী ব্যবস্থা যে ধ্বংস হয়ে গিয়েছে, এটা তারই প্রতিফলন। ভোটার এবং প্রার্থীদের আস্থা ফেরাতে নির্বাচনকে একদলীয় ফাঁদ থেকে বের করার তাগিদ তাদের। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।